গুড মর্নিং ক্লাস ক্লাস থ্রি আর ফোরের গ্রামারের পার্টটা আজকে দেখো, গ্রামাটিক্যাল পার্ট একটু দেখো, দেখে নাও বুঝতে পারবে। আসলে আজকে আমরা বিভার্বের পাস্ট টেন্সটা দেখব, ওয়াজ আর ওয়্যারের ব্যবহারটা দেখব, পাস্ট টেন্সে দেখব যে কীভাবে ব্যবহারগুলো হচ্ছে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে দেখব। পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীতকালে ওয়াজ ওয়্যার। এবার দেখো জিনিসটা হচ্ছে কি, আগের দিন আমরা যেটা করেছিলাম হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম দেখেছিলাম। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি ছিল বলেছিলাম, একটু মনে করে দেখো, যে আমার ছিল, তোমার ছিল, আমাদের ছিল, তার ছিল, তাদের ছিল, এগুলো কিন্তু এবারে কিন্তু ওই ছিল কথাটাই কিন্তু রয়েছে, কিন্তু জিনিসটার মধ্যে একটু পরিবর্তন এসছে। কি পরিবর্তন এসছে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি দিয়েছি আমি, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, গাছটি ছিল, আমরা ছিলাম, তোমরা ছিলে, তারা ছিল, গাছগুলি ছিল। দেখো আমি আগেরটাই দিয়েছিলাম হ্যাড ভার্বের, মানে যেটা হ্যাড ভার্বের পাস্ট ফর্ম ছিল কি কি ছিল, আমার ছিল। এখানে হচ্ছে কি, আমি ছিলাম। এখানে ছিল কি, কি ছিল, তার ছিল। এখানে হচ্ছে সে ছিল। তো এই যে কিছু পার্থক্য, এই পার্থক্যগুলো মাথায় রাখবে, কারণ এইটা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু গুলিয়ে যায়, যাতে না ভুলা এটা প্র্যাকটিস করবে। মনে রাখার কোনো সহজ উপায় বিশেষ কিছু নেই, কোনো সেটা আমি সহজ উপায়টা বলতে দেখবে যেগুলো কিছু কিছু পার্থক্য থাকে। সামান্য বলতাম এখানে যদি আমি বলতাম আমি একটা যেটা তাদের ছিল, এখানে বলছি আমি তার আছে, এই ছোটো ছোটো পার্থক্য রয়েছে, আর এগুলো একটু খেয়াল রাখবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এগুলো তো পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর দুটো থার্ড পার্সন দিয়েছে আমি। তো দেখো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ছিলাম, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ছিলে, ছিল, যেটা কিন্তু তোমাদের খেয়াল করে দেখো হ্যাড ভার্বে হ্যাড ভার্বের ক্ষেত্রে কিন্তু এগুলো পাল্টে না, সবার ক্ষেত্রে একটাই হয় সেটা তো ছিল, আর এক্ষেত্রে কিন্তু সেটা পাল্টে পাল্টে আছে। আর একটা জিনিস তোমাদের যেন মনে হতে পারে, যেমন তোমাকে এখানে একটা একই জিনিস ব্যবহার হচ্ছে, তার ছিল আর সে ছিল, তো তার আর সে একটুমাত্র পার্থক্য থাকে। বাদ বাকি যদি তার ছিল বলে তাহলে বলতে হবে কি হ্যাঁ, আর যদি সে ছিল বলে সেটা দেখতে হবে কি হয়। চলো দেখা যাক, যেটুকুনি বলার আর একটু ডিটেলস চলে যায়, সেটা হচ্ছে গিয়ে ওয়াজ ওয়্যার। ওয়াজ হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার সাথে কানেক্টেড, আর ওয়্যার হচ্ছে গিয়ে প্লুরালের সাথে কানেক্টেড। মানে যদি একের বেশি বোঝায় তাহলে অবশ্যই ওয়্যার দেবো, একজন বোঝালে আমি ওয়াজ ইউজ করবো। দেখো আমি ছিলাম তাহলে কি হবে, আই ওয়াজ, আমরা ছিলাম যেহেতু প্লুরাল, উই ওয়্যার, তুমি ছিলে আর তোমরা ছিলে। এবার এটা আমি বারবার বলছি, আবারও বলছি, তোমরা ভালো করে বুঝে নাও যে ইংরাজি শব্দ ভাণ্ডার বা ইংরাজি ব্যাকরণ, ইংরাজি গ্রামার, এই তুমি আর তোমরা মধ্যে পার্থক্য করতে পারে না। তাই সেজন্য এখানে একটাই শব্দ বারবার হচ্ছে ইউ, দু জায়গাতে যেহেতু পার্থক্য করতে পারে না, তাই এটাকে ইংরেজিতে কিন্তু প্লুরাল হিসাবেই ডিটেক্ট করে, এবং এটাকে কিন্তু ওয়াজ হবে না, একমাত্র এটাই ব্যাকরণ, এক্ষেত্রে হবে ইউ ওয়্যার। এটা নিয়ে কোনো চিন্তা নেই, প্লুরাল ফর্মে তো সবার ক্ষেত্রে থেকে বেড়া যাবে, কারণ আগেই বলে দিয়েছি, খালি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একই ব্যাপার। সে ছিলতে কি বলতে পারি, সে ইংরেজি হতে পারে, হি হতে পারে বা শি হতে পারে, তাহলে এলে বলতে পারি আমি হি ওয়াজ বা শি ওয়াজ, আমি শি লিখি, আগে মনে হি লিখেছিলাম শি লিখি, শি ওয়াজ আমরা চাইলে আমি হিন্দি পারো, তারা ছিল দে ওয়্যার। আবার গাছটি ছিল, তুমি হিসেব করে দেখো গাছটি ছিল কি হবে, দি ট্রি ওয়াজ, আর গাছগুলি ছিল একই রকম হবে, দি ট্রিজ ওয়্যার। তাহলে এই যে জিনিসটা তোমার ভালো করে বুঝে নাও, আশা করি তোমরা বুঝতেও পেরেছো যে খুব সোজা, সিঙ্গুলার নাম্বার হলে কি হবে ওয়াজ, প্লুরাল হলে কি হবে ওয়্যার। আশা করি বোঝা গেছে, এটা খুবই সোজা, খুবই সুন্দর জিনিসগুলো, এইটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও ভালো। এর কারণ এরপরে আমরা পরেরটা যাবো, কারণ এরপরে পরেরটা বলতে এগুলো আমরা থেকে এবারে উদাহরণগুলো দেখবো, একটা উদাহরণ দেখি, দেখার পর আর পরিষ্কার হবে। দেখ তাহলে বোর্ডটা বুঝে নিই, সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে এগুলো হবে, সিঙ্গুলার প্লুরাল।
উদাহরণ দেখো, আমি বলছি ফুলটি ছিল লাল, তাহলে কি হবে? ফুল ইংরেজি কি ফ্লাওয়ার, ঠিক তাহলে দি ফ্লাওয়ার ফুলটি বলেছে। কটা ফুল? একটা না একটা বেশি, ফুলটি বলতে একটা ফুল বলতে, তাই হবে ওয়াজ দি ফ্লাওয়ার ওয়াজ রেড। বসে পুলিশটা দেখো বোঝা গেছে। এবার যেটা বারবারই বলা সেটা হচ্ছে গিয়ে, সাধারণত এগুলো তো আমরা এইভাবে ব্যবহার করি না, ফুলটি ছিল লাল আমরা বলি না, আমরা বলি ফুলটি লাল ছিল। তো এইভাবে যদি আমরা সাজাই এভাবে যে বইগুলি নতুন ছিল, যদি আমি এভাবে সাধারণত আমরা এইভাবেই কথা বলি, বইগুলি ছিল নতুন, এটা আমরা সাধারণত বলি না, আমরা কি বলি বইগুলি নতুন ছিল। বাংলা ভাষা আমরা এভাবে ব্যবহার করছি না, আমরা আগেও বলেছি বাংলা ভাষায় হচ্ছে ক্রিয়া পদ সাধারণত লাস্টে বসে শেষে বসে। তো বইগুলি নতুন ছিল কি হবে? তারা দি বুকস ছিল ইংরেজি হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এখানে ওয়্যার হবে, কেননা বইগুলি বলতে একের বেশি বই বোঝাচ্ছে, যেহেতু একের বেশি তাই ব্যয়। তাই কি করতে হচ্ছে, আমি কিন্তু ছিলটাকে টেনে মাঝখানে নিয়ে চলে আসছি, আর দেখো বোঝা গেছে নি এই যে ছিল এটাকে আমরা মাঝখানে নিয়ে চলে আসছি, এরপর আমরা সেটাকে ট্রান্সলেট করছি। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, এভাবে চেষ্টা করো আর প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করলে অবশ্যই ঠিক হবে। আজকের মতো এটুকুন থাক, পরের দিন আমরা এগুলো নাবাচক বাক্যগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো।